রাতভর ব্যালট বাক্স জমা পড়েছে কালিয়াগঞ্জের ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিসিভিং সেন্টারে। ভোট পর্ব শেষ করে ওই রাতেই ডিসিআরসিতে পঞ্চায়েত ভোটের ব্যালট বাক্স নিয়ে এসেছেন ভোটকর্মীরা। রবিবার সকাল 7টা নাগাদ ব্যালট বাক্স স্ট্রংরুম সিল করার প্রক্রিয়া শুরু করা হয়। কালিয়াগঞ্জ বিধানসভায় 8টি অঞ্চলের 2টি স্ট্রংরুম করা হয়েছে। প্রথমটিতে রয়েছে 1 থেকে 106, অপরটিতে রয়েছে 107 থেকে 172। কেন্দ্রীয় বাহিনীর কাছে ব্যালট বাক্স স্ট্রংরুমে রাখা হয় এবং স্ট্রংরুমের দরজার সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আগামী 11 জুলাই ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গণনা হবে। আগামী 11 তারিখ পর্যন্ত স্ট্রংরুমের নিরাপত্তার দায়িত্বে থাকছে কেন্দ্রীয় বাহিনী। এ বিষয়ে বিজেপি নেতা গৌতম বিশ্বাস কি জানিয়েছেন শুনুন। আমরা গতকালকে যে পঞ্চায়েত সাধারণ নির্বাচন হলো 2023-এর, তার সমস্ত পোলিং স্টেশনের সমস্ত যে ভোট বাক্সগুলো সেগুলো সারা রাত জুড়ে সারা রাত ধরে এসছে আমাদের এই ডিসিআরসিতে। তো এখন এই মাত্র যে সমস্ত যে ভোট বাক্সগুলো সেগুলো ডিসিআরসির যে স্ট্রংরুম আছে সেই স্ট্রংরুমে সকল পলিটিক্যাল পার্টির উপস্থিতিতে সিল করা হলো। সেগুলো গালা সিল দিয়ে আটকানো হয়েছে। এবং আমরা একটা বিষয় দেখলাম, যেটা যে কেন্দ্রীয় বাহিনী বিশেষ করে বিএসএফের জওয়ানরা একটা নিরাপত্তায় আছে। তো এই এটা দিয়ে আমরা সব আপাতত এখান থেকে বেরিয়ে এলাম। যেহেতু কেন্দ্রীয় বাহিনী আছে, কিছুটা হলেও আমরা নিশ্চিত যে কেন্দ্রীয় বাহিনী যদি তারা সঠিকভাবে এটা সুরক্ষা দিতে পারে, তাহলে যে মানুষ যে ভোট দিয়েছে, মানুষের যে গণতান্ত্রিক যে মত, সেটা সঠিক মতটা প্রতিফলিত হবে। এ প্রসঙ্গে আরএসপি নেতা দেবব্রত কর কি বলেছেন শুনে নেব। সারা রাত ধরে এই আমাদের যে ডিসিআরসি কালিয়াগঞ্জ পলিটেকনিক কলেজ, যে এখানে তারা সারা রাত ধরে দাঁড়িয়েছিল, যে গতকাল যে সাধারণ পঞ্চায়েত নির্বাচন হয়েছে সে সমস্ত ব্যালট বাক্স এখানে স্ট্রংরুমে বন্দি করা হলো। সমস্ত রাজনৈতিক দলের সাথে আমরাও উপস্থিত ছিলাম, সেটা সিল করা হলো। সারা কালিয়াগঞ্জবাসীর যা সিদ্ধান্ত, তাদের সিদ্ধান্ত বাক্সবন্দি, সেই বাক্স থাকলো এখন স্ট্রংরুমে। আগামী 11 তারিখ খোলা হবে, সেখানেই ঠিক হবে কালিয়াগঞ্জবাসী কার পক্ষে আছে। আমরা চাই সুষ্ঠুভাবে কালিয়াগঞ্জের নির্বাচন যেরকম হয়েছে সেভাবে সুষ্ঠুভাবে পাহারার মাধ্যমে কেন্দ্রীয় বাহিনী আছে তাদের তত্ত্বাবধানে এই স্ট্রংরুম থাকবে। এবং 11 তারিখে আমরা দেখতে পাবো কালিয়াগঞ্জবাসীর রায় কার পক্ষে আছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নিতাই বৈশ্য কি বলতে চেয়েছেন শুনবো। হ্যাঁ, অবশ্যই এখানে সমস্ত প্রশাসনিক মানুষ যারা আছে তারা সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে, প্যারামিলিটারি আছে, বিএসএফের আধিকারিকরা আছেন, বিডিও সাহেব আছেন, এসডিও সাহেব আছেন, এবং সমস্ত আধিকারিকের উপস্থিতি এবং সমস্ত রাজনৈতিক দল তাদের প্রধান যারা আছেন তাদের উপস্থিতি, স্ট্রংরুম সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। এবং অবশ্যই নিরাপত্তা একদম অবশ্যই নিরাপত্তার মধ্যে আছে, কোনো অসুবিধা নেই এখানে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা।